ওয়েলকাম টু রোমা ভিলেজ স্টোরি হ্যাঁ বন্ধুরা দেখো চলে এসেছি আর দেখো আর কালকে রাত্রেতে খুব মানে বৃষ্টি হয়েছিলো সেই জন্য আজকে কারেন্ট নেই একটু অন্ধকার লাগছে পুরো আর দেখো আজকে একটু চা খেতে বেলাই হয়েছে আর একটু দেরি করে উঠেছি তারপর এখানে দেখো চা আর মুড়ি নিয়ে বসে গেছি এইটা খেয়ে তারপর বাকি কাজ করবো আর একটু আজকে বাগানে যাব বাগানে যদি কিছু সবজি পাই তুলে আনবো চলো ভিডিওটা দেখতে থাকো দেখো আজকে মুড়ি দিয়ে কেন চা খাচ্ছি আজকে তো বেলা হয়েই গেছে আর মিস্ত্রি যেহেতু লাগবে আর খাওয়ার টাইমও থাকবে না রান্না করতে হবে মিস্ত্রি যে ভাত খায় ওই করে আমি চা আর একটু মুড়ি নিয়ে নিয়েছি খেয়ে নিই তোমরা দেখতে থাকো ভিডিওটা দেখো আমি বাগানে গিয়েছিলাম বাগানে আমি মানে ফোনটা নিয়ে যেতে পারিনি মানে যে ভিডিও কিছু দেখাবো আর যেহেতু একাই গেছি। তো এক হাতে তোলার ভিডিও করা খুব অসুবিধা হয়েছিল। তাই আমি দেখো গিয়ে দেখি মানে এত বা গাছের ঝিঙ্গে হয়ে গেছে সেই বুড়ো হয়ে গেছে ঝিঙ্গেগুলো আর কটায় যে পেয়েছি নরম নরম ঝিঙ্গে আর গিয়ে দেখি কুমড়োগুলোও মানে বোকা ছেড়ে পড়ে আছে দুটো কুমড়ো তুলে নিয়েছি এক তারপর এখন একটা কুমড়ো আছে সেদিকে সেটা যা হয়নি আর ঝি কটা ঢেঁড়স তুলেছি আর অনেক দিন তো বাগানে যাইনি যেহেতু এখানে কাজ হচ্ছে বলে মিস্ত্রি লেগেছে সেই জন্যে সবই দেখি ঢ্যাঁড়স অনেক হয়ে আছে পুরো হয়ে গেছে তারপর দেখো আমি রান্নার জন্য এইদিকে কেটে নিয়েছি ঢ্যাঁড়স আলু আর টমেটো আর পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর একটু মানে আমরা কেটে নিয়েছি আর আমরা দিয়ে আজকে টকের ডাল বানাবো ডালটা এদিকে সেদ্ধ দেবো সে দিয়েছি গ্যাসে দেখো আমার তরকারি রান্না হয়ে গেছে আর আলু আর ঢ্যাঁড়সের চ শুকনো শুকনো চচ্চড়ি বানিয়েছি আর এইদিকে দেখো মুসুর ডাল দিয়ে আর আমরা দিয়ে টকের ডাল করেছি আর আমাদের মিস্ত্রিগুলো খুব টকের ডাল খেতে ভালোবাসে আর দেখো এদিকে মাছের মাছের ঝাল করেছি এদিকে আর আমি ওদের জন্য ভাত রেডি করে নিয়েছি ভাত খাবে এখন ওরা তারপর ভাতটা দেওয়া হয়ে গেলে এবার আমরা খেয়ে নেবো তারপর দেখো আমি আবার বিকালে একটু বাগানে চলে গেছিলাম দেখলাম একটা ছোটো কুমড়ো সেদিকে হয়েছিল তখন তুলেছিলাম নি ওইখানে বিকালে গিয়ে কুমড়োটা তুলে নিয়েছি আমি কুমড়োটা খুব সুন্দর দেখতে তাহলে আমি রাতের জন্য এটা তরকারি বানিয়ে নেবো দিয়ে আলু কুমড়ো তরকারি এদিকে দেখো কেটে আমি বানিয়ে নিচ্ছি আর ভিডিওটা আমি দেখো এই পর্যন্ত করলাম ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে আমার পাশে থেকো আর ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদের মানে আজকের দিনটা যেন শুভ হয় আর চলো আবার দেখা হবে পরের ভিডিওতে টাটা বাই বাই